আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, যেটার সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। আমাদের লাইফে আমরা কেউই বলতে পারবো না যে আমি কোনোদিন কন্ট্রাক্টই করি নাই, তাই না? সবাই কোনো না কোনো ব্যাপার নিয়ে কন্ট্রাক্ট করছি কারো না কারোর সাথে। তো আজকে আমরা আইনের আলোকে আর কি দেখার চেষ্টা করবো আমাদের বাংলাদেশ কীভাবে একটা কন্ট্রাক্ট করতে বলছে। তো আমরা যদি চিন্তা করি যে আমরা এই কন্ট্রাক্ট করব, আমি কীভাবে পাবো, কী কন্ট্রাক্ট করবো, এর কী রুলস রেগুলেশন আমরা কই পাবো, এর একটাই অ্যান্সার, সেটা হইতেছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ব্রিটিশরা আমাদের জন্য একটা কন্ট্রাক্ট অ্যাক্ট বানিয়ে রেখে গেছে, যেটা আমরা ইউজ করি আর কি কন্ট্রাক্ট করার জন্য। এই এই কন্ট্রাক্ট অ্যাক্টেই লেখা আছে যে আমাদের কীভাবে একটা কন্ট্রাক্ট হয়, কীভাবে আমরা কন্ট্রাক্ট করব বা কী কী করতে পারবো না একটা কন্ট্রাক্টের ক্ষেত্রে। তো অ্যাট ফার্স্ট আমি আজকে উদাহরণস্বরূপ এই মার্কারটা আজকে আপনাদের এই মার্কারটা আজকে এলিমেন্ট নিয়ে একটা কন্ট্রাক্ট করে দেখাবো, ঠিক আছে? আমরা সেই বিষয় নিয়ে আজকে চেষ্টা করবো আজকে শেখার, কন্ট্রাক্টটা শেখার। ধরেন আমি আপনার সাথে কন্ট্রাক্ট করার জন্য এই মার্কারটাই ধরে নিলাম, এই মার্কারটা ইউজ করতেছি আজকের জন্য। তো এই মার্কারটা আমি 50 টাকায় আপনার কাছে বিক্রি করতে চাই, 50 টাকায় আপনার কাছে বিক্রি করতে চাই। তো আপনি বললেন ঠিক আছে যে হ্যাঁ, আমি কন্ট্রাক্টটা আমি আপনাকে আপনার কাছ থেকে এই মার্কেটটা 50 টাকা দিয়ে নিবো। তাহলে এই কী হলো, আমি একটা কন্ট্রাক্টের ফার্স্ট স্টেপটা কি, আমি আপনাকে একটা জিনিস অফার করলাম, তাই না? আমি আপনাকে একটা জিনিস বললাম যে আমি এই এই জিনিসটা আপনাকে দিব, বিনিময়ে আপনি আমাকে এটা করবেন, আপনি জিনিসটা একসেপ্ট করে নিলেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, এবার আমরা দেখব কন্ট্রাক্ট অ্যাক্টের আলোকে ফার্স্টে যেটা মেইন এলিমেন্ট সেটা হচ্ছে প্রপোজ। প্রপোজাল জিনিসটা সম্পর্কে আমরা সবাই অবগত, স্কুলে যখন পড়তাম সবাই আর কি এই জিনিসটা আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং ছিল। প্রপোজাল মানেই একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করবে বা একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করবে, এটা আমরা বুঝি। বা যাই হোক, একটা কোনো জিনিস অফার করতে হলো একইভাবে, একটা প্রপোজ করলাম, আমি আপনাকে প্রপোজ করলাম এই জিনিসটা আমি আপনাকে 50 টাকা দিয়ে দিব। তো আপনি কী করলেন, আপনি বললেন যে হ্যাঁ ধরে নিলাম, আপনি বললেন যে হ্যাঁ নিব। তো নেক্সট পরে তাহলে কী হলো, আপনি আমাকে একটা প্রমিস করলেন না যে হ্যাঁ আমি নিব, তার মানে কি আপনার একটা কথার ভ্যালু আছে। তো জিনিসটা হয়ে গেল কি প্রমিস। তো তারপরে আমাদের ভিতরে কি হলো, একটা কন্ট্রাক্টের একটা কিছু কিছু জিনিস আছে, নিয়মকানুন আছে, যেগুলো ফলো করতে হবে। তো যেমন আমি আপনার কাছে প্রপোজ করলাম, আমি আপনার আপনি আমাকে প্রমিস করলাম জিনিসটা নিব, এর মধ্যে কি সৃষ্টি হলো, আমাদের মধ্যে একটা কনসিডারেশন তৈরি হলো না? আমি আপনাকে আমার কনসিডারেশনটা কি, আমার কনসিডারেশনটা হইতেছে এই মার্কারটা, আর আপনার কনসিডারেশনটা কি, আপনার 50 টাকা, তাই না? তো আমাদের মধ্যে কিন্তু এই কনসিডারেশনটা হয়ে গেছে। এরপরে কনসিডারেশন তৈরি হলো আমাদের মধ্যে, একটা প্রমিস তৈরি হলো আমাদের মধ্যে, একটা প্রপোজ ছিল, প্রপোজাল ছিল, তারপরে এই তিনটা জিনিস মিলে একটা কি তৈরি হলো, এই তিনটা জিনিস মিলে কিন্তু আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, তাই না? আমাদের মধ্যে কি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। তো এই এগ্রিমেন্ট আমরা সাধারণত কি সাধারণভাবে এমনি নর্মালি আমরা যখন এটা জানতাম না তার আগে ভাবতাম যে এই যে আমি আপনাকে বললাম 50 টাকা, আপনিও বললেন ঠিক আছে নিব, তার ভিতরে একটা এটাই আর কি এগ্রিমেন্ট যেটা হলো এটাই আমরা মনে করতাম যে কন্ট্রাক্ট, তাই না? আমাদের মধ্যে তো কথা হয়েই গেছে, তার মানে তো আমাদের একটা কন্ট্রাক্ট হয়েই গেছে। তো এটা আসলে কিন্তু কন্ট্রাক্ট না, কন্ট্রাক্ট হইতে হলে এই এগ্রিমেন্টগুলা এনফোর্সেবল বাই ল হইতে হবে। এনফোর্সেবল বাই ল বলতে কি বুঝি, এটা অনেক একটা ডিটেল একটা ব্যাপার, আমরা আজকে সাধারণভাবে ছোট করে আমরা বোঝার ট্রাই করব। তো এই এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট, এটা বলা আছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 2 সাবসেকশন এইসে। এখানে বলা আছে যে এগ্রিমেন্ট, একটা কন্ট্রাক্ট হইতে হলে অবশ্যই এগ্রিমেন্টটাকে এনফোর্সেবল বাই ল হইতে হবে, তো এমনি এমনি কিন্তু হবে না। তো আমাদের এখন কোশ্চেন রাখতে পারে যে এই এনফোর্সেবল বাই ল জিনিসটা কি, কী করলে একটা কন্ট্রাক্ট হবে বা একটা এগ্রিমেন্ট কীভাবে এনফোর্সেবল বাই ল হয়, সেটা বলা আছে আমাদের এই কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 10-এ। সেকশন 10-এ কী কী বলা আছে, যে আপনি যার সাথে কন্ট্রাক্ট করবেন, কারণ আমি যদি আপনাকে এই এটা যে অফার করছিলাম, আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনার সাথে আমি এই কন্ট্রাক্টটা করতে পারবো না। তারপর কি আপনি যদি পাগল হন বা আপনি যদি কোনো ধরনের বিকারগ্রস্ত হন তাহলে কিন্তু আমি আপনাকে সাথে এই কন্ট্রাক্টটা করতে পারবো না। আর একটা কি,
ফ্রি কনসেন্ট, বা আপনি আপনি মনে করতেছেন যে আমি আপনাকে বললাম জিনিসটা 50 টাকায় দিব, বাট আপনি ভাবলেন যে না জিনিসটা হয়তো বা 50 টাকা দিবে না, জিনিসটা হয়তো আমি 30 টাকাই নিতে পারবো। কিন্তু এই যখন যে দুই ধরনের মতামত বা দুই ধরনের যে মতের যে একটা পার্থক্য, এরকম হলে কিন্তু একটা কন্ট্রাক্ট হবে না। তো দুইজনের ভিতরে মানে মতটা এবং কনসেন্টটা সেম থাকতে হবে। আর কি কনসিডারেশন অ্যান্ড লফুল অবজেক্ট, এই কনসিডারেশন অ্যান্ড অবজেক্টটা কি হতে লফুল হইতে হবে বললাম না, যে এই এই যে আমি যে এই মার্কেটটা আপনার কাছে বিক্রি করতেছি, এটা কি একটা লফুল অবজেক্ট না? এটা কি কোনো খারাপ কিছু? এটা অবশ্যই ভালো কিছু, এটা আপনি ভালো কাজে লাগাবেন, এবং এটা তো কোনো লটি ইলিগাল না। তো আমরা বলতো ইলিগাল কোনো কিছু নিয়ে কন্ট্রাক্ট করা যাবে না। যেমন আপনি যদি বলতাম, আমি যদি আপনাকে বলতাম যে আমি আপনাকে এই মার্কেটটা দিব বিনিময়ে আপনি মদ খাওয়াবেন, এটা কিন্তু কোনোভাবেই কন্ট্রাক্ট হতো না। বা আপনি যদি আমাকে বলতেন যে যে আসেন আমরা 50 টাকা দিয়ে কলম কেন বেক্রা না করে আমরা আসেন জুয়া খেলি, এটা কিন্তু কোনোভাবেই কন্ট্রাক্টের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদেরকে কী বুঝতে হবে? এনফোর্সেবল হইতে হবে, অবশ্যই কম্পিটেন্ট পার্টি হইতে হবে, যা 18+ হইতে হবে সবাইকে, আমি এবং আপনাকে 18+ হইতে হবে। ফ্রি কনসেন্ট বলতে ফ্রি ফ্রম এনিথিং, যে কোনো ধরনের কনসেন্ট, ফ্রি ফ্রম এনিথিং, অ্যান্ড কনসিডারেশন লফুল অবজেক্ট, যেটা বললাম ইলিগাল কোনো কিছু হইতে পারবে না, সব লিগাল হইতে হবে। আমি আমি যে টাকা দিতেছি এবং বিনিময়ে যে আপনি এই মার্কেটটা পাইতেছেন, এগুলো তো লিগাল, তাই না? তো লিগাল জিনিস নিয়ে আমাদেরকে কন্ট্রাক্ট করতে হবে, ইলিগাল কোনো কিছু নিয়ে আমরা কন্ট্রাক্ট করতে পারবো না। তো এটা হইতেছে মোটামুটিভাবে ধারণা। এর পরের ভিডিওতে আমরা কি ডিসকাস নিয়ে ডিসকাস কথা বলবো এই কন্ট্রাক্ট নিয়ে। থ্যাংক ইউ।